আমরা আমরা আর আচার করব আপনারা দেখুন এখন কেটে নিচ্ছি দেখুন একদম ছোট ছোট মানে আমরা দানা হয়নি এখন আমরা একটু হালকা ছাড়িয়ে নেব নিয়ে দুচালা করে দুচালা করে তারপর আচারটা একটু রোদে দিয়ে আচারটা বানাবো অল্প কিছু খোসা অল্প কিছু খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু খোলা সমেত দিচ্ছি মশলাটা বেটে নিচ্ছি দেখুন আমাদের আমড়াগুলো কাটা হয়ে গিয়েছে এবারে তো একটু হলুদ আর সর্ষে মিশিয়ে আমরা রোদে দেব এই সর্ষে বাটা আমরা এটা রোদে দিচ্ছি পকোড়া দিই দেখুন বন্ধুরা পুরোপুরি গাটা হালকা হালকা শুকিয়েছে ওই সর্ষে মাখানোর যেটা ছিল দেখো গা পুরো শুকিয়ে গেছে হালকা হালকা একটু আধটু ভিজে ভিজে আছে যাই হোক এবার মা আচারটা বানাবে চলো দেখা যাক এটা নিয়ে যাক আমরা আচারটা করব তার জন্য এই কড়াই তেল পাঁচফোড়ন লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি এবার একটুখানি এটা হয়ে গেলে আমরা এটা ঢেলে দিচ্ছি আমরাটা অল্প ওই সামান্য একটু জল দিয়েছি আমরা এতে অল্প সামান্য জল দিয়েছি এবারে একটু কষে নিয়ে আমরা চিনি দিয়ে দেব দেখুন আমরা এবারে চিনি দিয়ে দিচ্ছি এটা একটু টক টক ঝাল ঝাল করব ওই জন্য বেশি চিনি দিলাম না আর সর্ষে বাটা একটু বেশি দিলে ভালো লাগে কালারটা কেমন ভালো লাগে একটু নুন দিয়ে দিচ্ছি দেখুন আমরা সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি
ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, মানে ঝাল টক মিষ্টি করব। এই যে গুঁড়োটা কালা জিরেটা দেওয়া হয়নি, পরে দিয়ে দেব। এই মৌরি আর লঙ্কাটা গুঁড়ো করেছি, জিরে জিরে গুঁড়ো আছে। মশলাটা একটু আকাশি প্রে করে বাটতে হবে। দেখুন আমাদের বাটা হয়ে গেছে। এই দেখুন একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট আমরা বলে ভালো সিদ্ধ হয়ে গেছে। মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমরা নামিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে। আমাদের আমড়ার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমরা বয়ামে তুলে নিচ্ছি। কাঁচের বয়াম বয়াম রাখলে আচারটা ভালো থাকে। তারপর রোদে দিতে হবে মাঝে মাঝে। হাত থেকে আচার নিয়ে নিচ্ছে। অসাধারণ টেস্ট হয়েছে, বাড়িতে একবার এরকম করে বানাবেন, ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই বাড়িতে বানিও, আর কেমন হয়েছে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায়, টাটা।